সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা চলে এসেছি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার নাঙ্গলহাট গ্রামে, শাক ক্যাটফিশ অ্যান্ড হ্যাচারিতে। আজকে আমরা এই ক্যাটফিশ জাতীয় যে মাছ, যেমন শিং, পাবদা, গুলশা, এই মাছগুলো রেণুপোনা কীভাবে উৎপাদন করতে হয় এই বিষয় সম্পর্কে জানবো এবং দেখবো যে কীভাবে রেণুপোনাগুলো উৎপাদন হচ্ছে এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। ঔষধ ম্যানেজমেন্ট গুলো এগুলো করি। আর আমরা মোটামুটি 2012 সাল থেকে করছি। আর আমাদের হ্যাচারিটা ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে এগুলোর উপরেই, শিং, মাগুর, দেশি ট্যাংনা, গুলশা ট্যাংনা, পাবদা এগুলো করি। 2012 সাল থেকে করলেও আপনার 2013 সালে হ্যাচারিটা মোটামুটি বড় করি। আর হ্যাচারির রেণুপোনা, চারাপোনা, ধানিপোনা এগুলো প্রতি বছরই করা হয়। এবারেও শুরু হয়েছে আপনার এইগুলো মাছের সিজন, এপ্রিল থেকে শুরু হয়, তো এপ্রিলে শুরু করছি। এ পর্যন্ত অলরেডি 60টা শিফট উঠে গেছে, এটা নভেম্বর পর্যন্ত চলবে। দর্শক, আমরা আপনাদেরকে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো এগুলো রেণুপোনা কীভাবে উৎপাদন করতে হয় এটা দেখাচ্ছি। তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ব্রুড মাছ বলা হয়। এগুলো থেকে আর কি ডিম সংগ্রহ করা হবে। তো আমি ভাইয়ের কাছ থেকে কিছু বিষয়ে জানবো যে এই মাছগুলো এখানে কতদিন ছিল, ব্রুড মাছটাকে কতদিন এই পুকুরে রাখা হয়, তারপরে হচ্ছে হ্যাচারিতে নিয়ে গেলে সেখানে কতদিন কতক্ষণ থাকবে, তারপরে হচ্ছে বাচ্চা ওখান থেকে ডিম সংগ্রহ করা হবে। ভাই, আপনি এখন বলুন যে এই যে ব্রুড মাছটা এখান থেকে এখন জাল টানা হলো, এটা কি আপনারা উড়াই নিচ্ছেন এবং এখন দেখা যায় দুনিয়া যাবে, এই ব্রুড মাছটা এখানে মা মাছ, এটা কতদিন ছিল এখানে? গত বছর জুন জুলাইয়ের দিকে এইগুলো পুকুরে দিছে, চাষ পুকুরে গত বছর থেকে আছে। এবছরে গত মাস থেকে এইগুলোর ডিম নেওয়া শুরু হয়েছে। এই ব্রুড মাছ একটা মা মাছ করার জন্য কতদিন বয়স লাগে? এটা বয়স বলতে সিজন যখন আসে তখন এদের ডিম অলরেডি চলে আসে। মাছগুলোর বয়স 7-8 মাস যখন হয়ে যায় তখনই এদের ডিম নেওয়ার জন্য পারফেক্ট হয়ে যায়। এগুলো 1 বছর বা 7-8 মাস এরকম হলেই ডিম নেওয়া যায়। এটা কি আলাদা পুকুরে রাখেন যে মাছগুলোকে? হ্যাঁ, ব্রুড মাছের জন্য আলাদা পুকুর লাগে, কারণ এগুলোর মেনটেন্যান্স একটু আলাদা। তো ব্রুড মাছের স্পেশাল কেয়ার নিতে হয়, সেটার জন্য আলাদা আলাদা পুকুরে রাখতে হয়, যাতে কারণ এদের খাদ্যের সঙ্গে অনেক ভিটামিন প্রিমিক্স এগুলো দেওয়া হয়। দর্শক, আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে শিং মাছের মা মাছ, অর্থাৎ ব্রুড মাছ, যেগুলো এই মুহূর্তেই পুকুর থেকে নিয়ে আসা হলো। আমরা এখন ভাইয়ের কাছ থেকে জানবো যে এই যে ক্যাটফিশ জাতীয় যে মাছ, শিং মাছ এবং পাবদা, গুলশা, এখানে রেণুপোনা উৎপাদন করা হচ্ছে, এই মাছগুলোর কী কী পরিচর্যা করতে হয় বিষয়ে? ব্রুড মাছের খাদ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই খাবারগুলো কী কী দিতে হয় এবং কখন কখন দিতে হয় এই বিষয়টা একটু বলুন। এটা খাবার আমরা সাধারণত রেডি ফিড দিই, মানে রেডি আমাদের খাদ্য তৈরি করার ইয়া আছে, মিল আছে একটা, ওখান থেকে খাদ্য তৈরি করি। খাদ্য যখন তৈরি করি তখনই ওখানে বেশ কিছু ভিটামিন মিনারেল এগুলো যোগ করা হয়, মাল্টিপ্লিট যোগ করা হয়। এগুলো যখন খাদ্য তৈরি করা হয় এই খাদ্যগুলো সাধারণত রাতে শিং মাছ রাতে খাদ্য খায়। এগুলো শিং মাছ বা যে কোনো ক্যাটফিশ সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত খাওয়া শুরু করে। এই ব্রুড মাছকে 3 বার রাতে খাদ্য দেওয়া হয়, একদম সন্ধ্যার দিকে, রাত 12টার দিকে, একদম ভোরের আজানের সময় 4-5টার দিকে একবার দেওয়া হয়। আমরা করি কি, আমরা তো প্লেট খাদ্য একটা আছে, মানে আমরা যেটা তৈরি করি এটা প্লেট খাদ্য, প্লেট খাদ্যটাই দেই, প্লাস ভাসমান খাদ্য দেই। ভাসমান খাদ্য তো আমরা তৈরি করি না, এটা বাজার থেকে কিনে, বাজার থেকে নিয়ে আসা হয়। ভাসমান খাদ্যতেও আমরা স্পেশালি ভিটামিন ভিটামিন যোগ করে, মাল্টিপ্লিট যোগ করে এদেরকে খাওয়াই। ভিটামিন যে যেটা দিতে হয় কোন কোন ভিটামিনগুলো দিতে হয়? ভিটামিন সি, এ এগুলোই আর ই, ডিমের জন্য ই, সি এগুলোই অনেক বেশি। ভিটামিন সি এবং ভিটামিন ইটা হচ্ছে ডিম পাড়া যে মা মাছগুলো এগুলোকে দিতে হয়, প্লাস মাল্টিপ্লিটও দিতে হয়। মাল্টিপ্লিট দিলে মাছের স্বাস্থ্য অনেক ভালো থাকে, সব ধরনের ইয়ে পাওয়া যায় আরকি। আচ্ছা, আপনি তো মাছগুলো এখনই নিয়ে আসলেন, এই যে এখানে হচ্ছে হ্যাসিং বেডে দিচ্ছেন, এটাকে কী কী করতে হবে এখানে?
এখানে আপাতত 4-5 ঘন্টা ওরা রেস্টে থাকবে আচ্ছা ওদের পেট ওদের গাটা ঠিকভাবে ক্লিয়ার হওয়া পর্যন্ত মানে মাছটা একটু রেস্টে থাকার পরে মাছটাকে ওখান থেকে উঠায় মাছকে ইনজেকশন দেওয়া হবে মাছ এখান থেকে নিয়ে আসে ইনজেকশন দেওয়া হবে ইনজেকশন দিয়ে হ্যাচিং ট্রেতে দেওয়া হবে ডিম দেওয়ার জন্য ইনজেকশন দেওয়ার কত ঘন্টা পর ডিম দেওয়া শুরু করবে ইনজেকশন দেওয়ার 8 থেকে 9 ঘন্টা পরে ডিম দেওয়া শুরু করবে 8 থেকে 9 ঘন্টা পর ডিম দিল তারপরে কতক্ষণ ডিম দেবে এরা এটা যখন ডিম দেওয়া শুরু করবে 10 থেকে 12 ঘন্টা ডিম আমরা আপনার কাছ থেকে এখন এই ইনজেকশন দেওয়ার পদ্ধতিটা জানবো যে এটা কিভাবে দিতে হয় এবং এই সময়টাও বলে দিবেন তারপর আপনি আমাদেরকে দেখাবেন যে কিভাবে ইনজেকশনটা করতে হয় এটা একটু দর্শক আমরা এখন দেখবো এই যে ব্রড মাছটাকে কিভাবে ইনজেকশন দিতে হয় এবং এর যে উপকরণগুলো আছে কি কি মিশ্রণ করতে হবে কখন ইনজেকশন দিতে হবে এবং কোন পদ্ধতিতে ইনজেকশন দিতে হবে এই বিষয়ে ভাই আপনি এখন আমাদের বলুন যে এই যে ইনজেকশন দেওয়ার আগে কি কি প্রস্তুতি আপনাকে নিতে হয় প্রথমে তো ইনজেকশনের জন্য ইনজেকশনের যে দরকারি জিনিসগুলো সিরিঞ্জ আচ্ছা বিকার জি যে ওষুধটা দিই ওয়ান টাইমটা জি সেটা প্লাস ডিস্টিল ওয়াটার লাগে ডিস্টিল ওয়াটার দিয়ে ওষুধটা রেডি করতে হয় জি প্রথমে ডিস্টিল ওয়াটার দিয়ে আগে এগুলোকে ওয়াশ করে নিচ্ছেন ধুয়ে নিচ্ছেন তারপরে পরিষ্কার করার পরে যে ইয়েটা ওষুধটা সেটা তৈরি করা হয় ডিস্টিল ওয়াটার দিয়ে তৈরি করি জি ওখানে 10 ml পানি দিয়ে সে পানিটা তৈরি ঔষধটা রেডি করার পরে এই ছোট ছোট সুইগুলো ইনসুলিন সুইগুলোতে উঠে মাছকে দিতে হয় আচ্ছা আপনি প্রথমে যে ওষুধটা দিবেন যেটা হচ্ছে মাছের রেণুপোনার জন্য ওইটার নামটা কি ওটাকে আমরা ওয়ান টাইমই বলি ওয়ান টাইম আর কি ওই যে ওষুধটা দিচ্ছেন ওটাকে 10 ml পানি দিয়ে মিশ্রণ করে দিতে হবে মিশ্র করে দিয়ে তারপরে আছে সিরিজে নিলেন চিকন সিরিঞ্জ গুলো নেওয়ার পরে মাছকে ইনজেকশন দিতে হবে আর এটা দেওয়ার একটা পরিমাণ আছে জি সাধারণত 10 ml 3 কেজি থেকে 5 কেজি মাছকে দেওয়া সিম 10 ml 3 কেজি থেকে 5 কেজি মাছকে দেওয়া যাবে এটা কত এমএল এর এটা 1 ml 1 ml তাহলে হচ্ছে 1 ml দিয়ে 300 গ্রাম থেকে 500 গ্রাম মাছকে দেওয়া যাবে তো আপনি এখন একটু আমাদেরকে দেখান যে কিভাবে ইনজেকশনটা করতে হয় আরে ইনজেকশনের পরিমাণটা ওষুধের পরিমাণটা মাছের সাইজের উপর নির্ভর করে জি এগুলো মিডিয়াম সাইজ মাছ এগুলোতে সাধারণত একটা মানে আমার অভ্যস্ত তো জি হাতে যেটা আসবে সেটা আপনি এই যে এভাবে দিয়ে এইভাবে দিতে হয় আচ্ছা মানে যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যায় এই সাধারণত পিঠের এখানে দিতে হয় মানে পিঠের এখানে দিচ্ছেন কেন কারণ মাছের শিং মাছের এই সাইড দিয়ে একটা নার্ভ থাকে আচ্ছা আর যেহেতু ওর গাটা এই জায়গাটা সবচেয়ে বেশি মুভ করে এখানে ওষুধ দিলে গায়ের পুরো জায়গাটাতে সহজে চলে যায় সহজে চলে যায় মাছের তো এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এই কারণে এই জায়গাটাতে দিতে হয় আচ্ছা এখানে দিলেন এইভাবে ধরে পুশ করে দিলেন জি জি এভাবে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে পুশ করে দিলে মাছটা এখন আর কি ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যাবে ও রেডি হয়ে যাবে জি তারপরে এটা কি কি মানে ওই আলাদা বেডে রেখে দেব আলাদা এখন হ্যাচিং বেডে রাখি হ্যাচিং বেডে রেখে দেব এখানে রেখে দেওয়ার পরে 8-9 ঘন্টা পরে ডিম দেওয়া শুরু করবে জি প্রায় 10-12 ঘন্টা পর্যন্ত ডিম দিবে জি কালকে এই সময় আবার ডিম মাছটা ওখান থেকে আউট করে নিব আউট করে নেবেন তো আচ্ছা তো চলুন আমরা আপনার ওই যে বেডে হচ্ছে এই মাছগুলো রাখবেন ওইটা একটু দেখি ভাই আপনি যে আমাদের ইনজেকশন দেওয়া দেখাইলেন এখন যে মাছটা ইনজেকশন দেওয়ার পরে যে বেডে নিয়ে আসতে হবে এটাই সেই বেড জি ইনজেকশন দেওয়ার পরে এই বেডগুলোতে দেওয়া হবে এটা তো এখনো রেডি করা হয়নি এটা রেডি করা হয়নি মাছটা একটু আগে নিয়ে আসলাম তো মাছটা এখন লোক আছে লোক একটু পরে রেডি করবে রেডি করার পর এখানে দাও এখানে পানি দিয়ে মাছটা এখানে দেওয়া হবে আচ্ছা আমরা তারপরে হচ্ছে এখানে ডিম ছাড়বে এবং রেণু উৎপাদন হবে এখন বলুন যে এখানে কোন কোন জাতের মাছের রেণু আমরা আজকে আপাতত এখানে গোলসা ট্যাংনা এটা ওইদিকে শিং আছে এখান থেকে তো রেণুপোনাগুলো বিক্রি হয় হ্যাঁ এখান থেকে আজকে যাবে একটু পরে আসবে ওনার কাস্টমার আছে এগুলো একটু পরে এসে নিয়ে যাবে আচ্ছা এখন বলুন এইখানে যে রেণুগুলো আছে এগুলোর বয়স কত এগুলো ফুটার 72 ঘন্টা হয়েছে এই যে রেণুপোনাটা ফুটানোর পদ্ধতি দেখতে বলুন এটা ফুটানোর তেমন কোনো পদ্ধতি নেই এমনিতে ডিম দেওয়ার পরে শাওয়ারিং দিলে যখন পানি চলতে থাকে স্বাভাবিকভাবে ফুটে বের হয়ে ওখানেই থেকে যায় পানিটা অবশ্যই সেটা পরিষ্কার হতে হবে কারণ অনেক সময় পানিতে আয়রন টায়রন থাকলে এই হ্যাচারিতে সমস্যা হয় জি আর পানিতে যাতে যথেষ্ট অক্সিজেন আসে সেদিকেও নজর দিতে হয় অক্সিজেন যাতে যথেষ্ট আসে এইখানে তো আপনি বললেন ট্যাংনা আছে এবং শিং আছে জি
এই ট্যাংনা শি এগুলোকে আলাদা আলাদা মানে রেনু উৎপাদনের কি পদ্ধতিটা আলাদা হ্যাঁ ট্যাংনার একটু আলাদা শি এর আলাদা ট্যাংনাটা কি রকম ট্যাংনাটা আপনার প্রায় কাছাকাছি একদম আলাদা না ওদের ঔষধটাও প্রায় একই দিতে হয় শুধু হাউজে দেওয়ার পরে শিংটা পুরুষ একটু তাড়াতাড়ি দিলে সমস্যা হয় না কিন্তু ট্যাংনাটা একটু দেরিতে দিতে হয় এটা আচ্ছা এই ট্যাংনা এবং শিং মাছ এগুলো তো অনেক ছোট মাছ এবং হচ্ছে এগুলো থেকে রেনু উৎপাদন করা খুবই একটু হ্যাঁ কষ্টসাধ্য বিষয় আপনার কার্প জাতীয় মাছে আমরা কার্পে যেটা করতাম ওটাতে মাছের ডিম নেওয়ার পরে ব্রুডিং বোতলে দিয়ে দিলে ওটা ফুটে যাইতো এমনিতে স্বাভাবিকভাবে ফুটতো কিছুই করতে যেত না কিন্তু এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার মাছকে ইঞ্জেকশন দিতে হয় প্রথমে তারপরে মাছটাকে আউট করতে হয় পানি তো চলতে আছে সেটা সমস্যা না তারপরে আবার এগুলোতে তো খোসাটা থাকে আর কিছু ডিম নষ্টও হয় এগুলো অনেক সাবধানতার সাথে আউট করতে হয় কারণ এইগুলো তো থাকলে মাছ মারা যাবে এই সবচেয়ে কষ্টের কাজ এটাই দর্শক এই ছিল ক্যাটফিশ জাতীয় মাছ শিং পাবদা গুলশা এসবের রেনুপোনা উৎপাদন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশেও যদি কোনো সফলতার গল্প থাকে আমাদেরকে জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে